এই যে বললে যে স্টার কাস্টিং নিয়ে আসলে কাজ করার প্ল্যান তোমার নাই এবং এটা আমরা প্রথম থেকেই দেখছি, তারপরেও রিসেন্টলি তুমি কিন্তু স্টার কাস্টিং নিয়েও কাজ করেছো। লাইক ধরো টানের কথাই যদি আমরা বলি, যে মোটামুটি সিয়ামকে এখন সবাই চেনে, যদিও সিয়ামের প্রথম কাজটা তোমার সাথে, কিন্তু বুবলির সাথে তোমার প্রথম কাজ, এবং তারপরে আবার 7 নম্বর ফ্লোর, সেখানেও আমরা দেখলাম বুবলি পরপর একই নায়িকাকে নিয়ে কাজ করছিলাম। 7 নম্বর ফ্লোর আমি এক্সপেরিমেন্ট করছিলাম, আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, গল্প বলতে আমার খুব ভালো লাগে। তো 7 নম্বর ফ্লোর আমি যেটা করছিলাম, গল্পটা ভাবছিলাম যখন আগে দিদি তো 7 নম্বর ফ্লোর দিয়েছিল, আমি টান থেকে বুবলিকে নিলাম, আর খাতাবি তো অচিন পাখির থেকে, যেরকম দামাল আর পরাণের থেকে যেরকম রাজ এবং সিয়ামকে ওরকম করলাম আর কি, যে টান থেকে প্রচুর বুবলিকে নিয়ে আলোচনা হয়েছে, বুবলিকে নিলাম। আর তোমা তো খাতাবি একটা লুক ছিল, তোমা তো খাতাবি তো অচিন পাখি ফাটাই দিছে, তোমাকে নিলাম, দুইটা ক্যারেক্টারকে নিলাম, এবং তোমার নাম কিন্তু 7 নম্বর ফ্লোর পাখি ছিল, হ্যাঁ, বুবলির নাম অবনী ছিল। আমি নামটা ঠিক রেখে ওই অবনী এবং পাখি যদি ওই ক্যারেক্টারগুলো না হয়ে নায়িকা হইতো দুজন, তাহলে ওরা কেমন থাকতো, ওইটা আমি করার চেষ্টা করছি, যে পাখি ওইরকমই কিন্তু পাখি আসলে নায়িকা, তাহলে পাখি কেমন থাকতো, আর অবনী হাউস ওয়াইফ না থেকে যদি নায়িকা থাকতো তাহলে কেমন হইতো। আচ্ছা, শরীফুল রাজের প্রসঙ্গে আসতে চাই, ওই যে তখন তুমি ভাবলে এবং তারপরে রোমান ক্যারেক্টারের জন্য, তারপরে ঢাকায় এসে আমি ডাকলাম আমার বাসায়, আমার বাসায় আসলো, গল্প শুনলাম, ও বলো ওকে গল্পটা ভালো লাগলো, ও আবার সব গল্প ভালো না লাগলে অনেক ছবি করে না আবার এটা। আচ্ছা, তো ওর মজা লাগে, একটু ডিফারেন্ট প্যাটার্নের বাইরে, আমরা ও খুবই স্ক্রিপ্ট মানে পছন্দ হইতো হয় ওর, সিয়ামের সেম, তো ওর ভালো লাগলো, আমি বললাম যে দেন আর কোনো কথাই বলো না, বলে ঝাঁপায় পড়বো, এরপর থেকে দাড়ি রাখা শুরু করলো, দাড়ি রাখতে তো সময় লাগছে, হ্যাঁ দাড়ি রাখা শুরু করলো, চুল কাটা বন্ধ করে দিল, আরো কালো হইতে বললাম, শুকাইতে বললাম। আচ্ছা, এবং ওয়ান্ডারফুল, মানে আমি খুব আরাম পাইছি তাদের সাথে কাজ করে, পাগল। বিদ্যা সিনহা মিম, মিমের সাথেও, মিমের সাথে প্রথম কাজ ছিলাম আমার, এটা ওইটার পরে তো বন্ধু হয়ে গেলাম আমরা আসলে খুব ভালো, তো মিমের সাথে আমার সম্পর্ক শুরু হয়েছিল ঝগড়া দিয়ে আর কি, কি জানি শুনছে আমার সাথে, আমাকে ফোন দিচ্ছে ঝগড়া করার জন্য, আমি দেখি যে একটা নাম্বার থেকে ফোন আসছে আমার নাম্বারে, অনেকগুলো 4444, তাই নাম্বার দেখে বলছি কি যে এটা কোনো একটা ইম্পর্টেন্ট কারো নাম্বার, ফোন ধরছি দেখি মিম, আপনি আমাকে এটা বলছেন বলে, আমি কি জানি বলছিলাম একবার ওকে, আচ্ছা ভুলে গেছি, ওইভাবে আমাদের শুরু হয়েছে। বাট আসলে মিম অনেক সহজ সরল, ও দেখ যেরকম দেখা যেরকম না, ও আসলে সহজ সরল একটা মেয়ে, ওর সাথে কথা বললে বোঝা যায় খুবই সহজ সরল, খুবই সহজ সরল, এবং খুবই আরাম করা যায় শুটিংয়ে, ওকে শুটিং করলে মানে ও টাইমলি আসে শুটিং থেকে, কোনো প্যারা দেয় না, এবং আমিও শান্তি লাগতেছে যে মিম আমাকে বলতেছে যে ভাই আমি আসলে সাকসেস, কিন্তু আমার কোনো সিনেমা হিট হয় না আসলে, প্রপার হিট যেটাকে বলে সুপার টপার হিট। সিনহা মিমকে সবাই পছন্দ করে, ভালোবাসে, কিন্তু বলা যায় তো না যে এই ছবিটা ব্লকবাস্টার বা সুপার হিট একটা মুভি ছিল, বাট এত ভালো অভিনেত্রী, বাট আমার শান্তি লাগতেছে যে মিম, মিমের ছবিটা হিট, এবং অভিনেত্রী হিসেবে মিমকে সবাই, সবাই অভিনেত্রী হিসেবে মিমকে কথা বলতেছে, আসলে হয়তো এতদিন মিমকে কি ইউজই করে না, খালি নাচ গান করাইছে, বাট নাচ গান কিন্তু আমাদের সিনেমাতে কম ছিল না, ছিল না অভিনয়, এবং মিম আসলে দেখাই দিল, গানটাই দেখলাম একদম সুপার হিট, মানে মিম আসলে দেখাই দিল যে ও আসলে অভিনয় জানে। আচ্ছা, তোমার চলচ্চিত্রে প্রেম ভালোবাসা সব কিছু রয়েছে, তোমার জীবনে কি আছে সেটা বলো, প্রেম ভালোবাসা নিয়ে, ভালোবাসা না থাকলে তো ইয়ে করা যাবে না, প্রেমের ছবি বানানো যাবে না, আমরা মানুষ, আমি আমার যে ছবিগুলো, হ্যাঁ, যে ক্যারেক্টারগুলো আমি তৈরি করি, কোনো না কোনো দিক থেকে 100% না মানে আমার সাথে রিলেট করে, আমি যত প্রেমের গল্প বানাইছি, যেমন আমার মনে আছে যখন আমি সিয়ামকে পোড়ামনের সময় ব্রিফ দিচ্ছিলাম, তো আমি আমার লাইফের একটা গল্প মানে শেষ সিনে ব্রিফটা দিচ্ছিলাম যে তোমাকে পূজাকে মারতে হবে এবং ও পূজা মারা গেছে তোমাকে কাটতে হবে, তো আরিশকে এক একটা সময় একইভাবে আমরা ব্রিফিং দিই, তো এক সময় মাধ্যমে গল্প বলি, তার মনে আছে আমি সিয়ামকে নদী পাড়ে নিয়ে বসায় অনেকক্ষণ আমার লাইফের একটা গল্প বলছি যে আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটছিল, তো হওয়ার পর আমি যখন দেখছি এরকম শুনছি, তো আমি এভাবে করে চিৎকার করে কাঁদছিলাম এবং আমার এটা মনে হয়েছিল, ওটা মনে হয়েছিল, এভাবে করে আমি ব্রিফ দিই, তো আমার প্রত্যেকটা ছবি কোনো না কোনো জায়গার থেকে আমার লাইফের কোনো না কোনো অংশ আসে, হয় আমার বাবা মার ইয়ে থাকে, অথবা আমার কোনো দেখা কোনো গল্প, অথবা আমার ভালোবাসার গল্প থাকে, তো ভালোবাসা না থাকলে তো আসলে মানুষ কীভাবে হবে সেটা বলো, মানে ভালোবাসাটা কার সাথে, সেটা তো আসলে ভালোবাসাটা এমন এমন জায়গায় এখনো পৌঁছায় নাই যে ওপেনলি ঘোষণা দিব, কারণ আমি চাই না এখনো, টপ সিক্রেট না, টপ সিক্রেট কেন, আসলে ইন্টারনেট এমন জায়গায় চলে গেছে এখন, মানে আমরা মারা গেলেও তো আমাদের ভিডিওগুলো থাকবে, আসলে ধরাপো আমি আসলে যার সাথে আমরা এখন আমি থাকতে চাই তার সাথে আমার থাকা হইলো না, আসলে কোনো এক সময় হইলো না বা তার অন্য জায়গায় কিছু একটা হয়ে গেলো, তখন আসলে এই ভিডিওগুলো ঝামেলা করবে, তো আমি যেটা হয় বিসমিল একদম না, কোনো কিছু না হইলে আমাদের না বলাটাই উচিত, এখন একটা ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করতেছি, আমার অনেকের সাথে কাজ করার মধ্যে ভালো লাগতেই পারে, আমার এখন ইন্ডাস্ট্রিতে আমি যখন কাজ করি নায়ক নায়িকার সাথে অথবা আমার টিমের সাথে,
আমার তো এদেরকেই পছন্দ, এদের সাথে মানে যদি প্রেম হয় এদের সাথেই তো হবে, তো এটা খুবই স্বাভাবিক মনে আমার কাছে। ডিরেক্টরদের সাথে মানে নায়িকাদের প্রেমের গুঞ্জন এটা একদম আদিকাল থেকে চলে আসছে। নায়িকা আর তো কেউ নাই, নায়িকার সাথে তো প্রেম হবে না, ডিরেক্টরের সাথে তো নায়িকাদের প্রেম হবে। আর আমাদের টিমের সিনেমাতে তো অনেক বেশি, তুমি তো অনেকগুলো নায়িকা নিয়ে কাজ করে ফেলেছো, সো আমি কনফিউজড। কিন্তু আমি প্রেম তো সবার সাথে না হয় না, একজনের ব্যাপারে উঠছে, কিন্তু আসলে আমাদের প্রেম না, আমাদের অনেক ভালো বন্ধু আসলে, যার ব্যাপারে উঠছে আমার খুব ভালো বন্ধু, এবং ও দেখি লাকি আমার জন্য একটু একটু, মানে ওর সাথে আমার বন্ধুত্ব হওয়ার পরে ব্যাক টু ব্যাক হিটও হচ্ছে। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার, মানে তোমা কিন্তু বলছিল আমাকে যে পরাণটা ও একটু দেখছিল আমার অফিসে, ও একটা সিন দেখে বলছে রাফি তোমার এই ছবি হিট হবে। আমি কিন্তু রাতকে ধরে ধরে কাঁদছি পরাণের পরে, কেন রাত যখন আমাকে হাক দিচ্ছে, তো আমি আসলে আমার পুরো সিনেমাটা শুরু থেকে মনে পড়ে গেছে, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। আমি ভালো অভিনেতাদেরকে আমি ভালোবেসে ফেলি, এটা আসলে আমাকে আটকানো যায় না। আমি তোমার সাথে যখন খাতাপি তো অচিন পাখি করছি, আমি আসলে ওর ফ্যান হয়ে গেছিলাম, সিরিয়াসলি পাগল হয়ে যায়। এবং রাজও সেম, তো ভালো অভিনেতাদের প্রতি ডিরেক্টরদের প্রেম থাকবেই।